চন্দনা উপজেলার দোহাজারী পুরসভার স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন আদারে আলোর ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন ও সংগঠন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচি ইঙ্গিনের মধ্যে আছিল বর্ণাঢ্য রেলি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, কেক খাড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোকিত সংগঠন একমাত্র আদারে আলো স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন লোকমান হাকিম। প্রধান অতিথি আছেন চট্টগ্রাম সুপ্রিম হোল্ডিং লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন জনি। প্রধান বক্তা আছেন মরহুম আলহাজ আফজল মিয়া সদাগর স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মনসুর আলী। বিশেষ অতিথি আছেন সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দোহাজারী আমেরিকা সভাপতি আব্দুল শুক্কুর, দোহাজারী পুরসভার সহায়ক সদস্য এস এম জামাল উদ্দিন মেম্বার সহ আরো বোধকে। আলোচনা সভা শেষে বিগত বছরের সর্বোচ্চ রক্তদাতা হিসেবে 16 জন সদস্যের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে বর্ষপূর্তির কেক খাড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রক্ত দেওয়া যায় বা মানুষের শরীরে যে রক্ত আছে সেটা 1916 সালে প্রথম কি হয় আবিষ্কৃত হয়। আজকের পৃথিবী তোমার জন্য করে থাকা ভালো লাগা। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।